হাজরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নবীর প্রতি এত মহাব্বত এত ভালোবাসা তিনি মদিনায় পরে থাকতেন রোজা তারের পাশে পরে থাকতেন কোথাও তিনি যাইতেন না এমন কি হজ করার জন্য পর্যন্ত যাইতেন না কারণ নবীর স্বর যেন হয়টাই ছিল তারা মনের চাওয়া পাওয়া যা মেনতেকাল করবো নবীর শহরে নবীর রোজা ধারের পাশে তাক অবস্থায় আমার যেন এন্তেকাল হয়ে যায় এই স্বপ্ন লালন করছিলেন হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে ইমাম মালিক রহমাতুল্লাহ পয়গম্বর আরবি রসুলে করিম সাল্লাহু আলহি ওসাল্লামকে রাতের বেলায় তিনি স্বপ্ন দেখলেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ওগো پیغمبر আমাকে কি একটু জানাইয়া দিবেন আমি কতদিন পৃথিবীর বুকে জীবিত থাকব আমি কতদিন পৃথিবীতে থাকব এটা যদি আমাকে জানাইয়া দিতেন তাহলে ভালো হইতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে পাঁচটা আঙ্গুল দেখাইলেন ঘুম ভেঙে যাওয়ার পর চিন্তা করলেন কি স্বপ্ন দেখলাম আমি কি পাঁচ বছর জীবিত থাকব নাকি আমি পাঁচ মাস জীবিত থাকব নাকি পাঁচ দিন জীবিত থাকব তা তো আমার জানা নাই নবীজি পাঁচ আঙ্গুল দাঁড়াতে তিনি কি বুঝাইলেন পাঁচ আঙ্গুল দাঁড়াতে বিশ্ব নবী সাল্লাম কি বুঝাইলেন এজন্য জানার জন্য উদ্বিগ্ন হয়ে গেলেন আগ্রহী হয়ে গেলেন রাসুল স্বপ্ন যুগে পা আঙ্গুল দেখায় কি বুঝাইলেন তদানীন্তন আমলের স্বপ্নের ব্যাখ্যা দিতেন আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইম আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলার কাছে খাদেমকে পাঠিয়ে দেওয়া হল আর খাদেমকে বলে দিল সাবধান এই স্বপ্নটা জিজ্ঞেস করবার ব্যাখ্যা কি হবে কিন্তু কে স্বপ্ন দেখেছে তার কথা কিন্তু বলতে পারব না ইমাম মালিক রহমাতুল্লাহ আলার খাদে অনেক কষ্ট করে সেখানে চলে গেল স্বপ্নের কথা আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলার কাছে বর্ণনার পর শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নটা কে দেখেছে বলে কে দেখেছে নাম বলতে নিষেধ করেছে জন্য নাম বলতে পারবো না এবার আল্লামা শিরিন রহমতুল্লাহ রে বলে নাম যদি না বলো স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না নাম বলতে হবে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না আবার চলে গেল আল্লামা শিরিন রহমতুল্লাহ কথা শোনায় দিল খাদেম ইমাম মালিক রহমতুল্লাহ এবার অনুমতি দিয়ে দিলেন ঠিক আছে বলো এই স্বপ্নরা দেখেছে ইমাম মালিক এই কথা যখন আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাইকে বলা হলো আল্লামা শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন যে এই স্বপ্ন তিনি দেখেছেন যে আর আরবি তাকে পাঁচটা আঙ্গুল দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হল এই পাঁচ আঙ্গুল দ্বারাতে পাঁচ বছর বোঝানো হয় নাই এই পাঁচ আঙ্গুল দাঁড়াতে পাঁচ মাস বোঝানো হয় নাই এই পাঁচ আঙ্গুল দ্বারাতে পাঁচ সপ্তাহ বোঝানো হয় নাই এই পাঁচ আঙ্গুল দ্বারাতে পাঁচ দিন বোঝানো হয় নাই বরং এই পাঁচ আঙ্গুল দ্বারাতে বিশ্ব নবী বুঝিয়েছেন পাঁচটা বিষয় এমন রয়েছে যে পাঁচ বিষয়ের জ্ঞান আমি নবীর কাছে নাই এই পাঁচটা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে এই পাঁচ বিষয়ের জ্ঞান আমার কাছে নাই ইন্নাল্লাহ আইন্দাহু আইল মুসা কখন সংগঠিত হবে এই কেয়ামতের খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে আল্লাহ ছাড়া কেউ জানে না কয়ামত কখন সংগঠিত হবে ঐও নাজিরুল গয়েস বৃষ্টি কখন পতিত হবে আকাশ থেকে কখন বৃষ্টি নাজিল হবে পৃথিবীর কারো কাছে জ্ঞান নাই এই জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ওয়া আলাম মার্তি গর্বের এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এই জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই এই জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে বলতে পারেন ডাক্তার তো বলে দিতে পারে ডাক্তার তখনই বলতে পারে যখন সন্তানের পুরো আকৃতি ধারণ করে আকৃতি হয়ে যায় হাত হয়ে যায় পা হয়ে জঙ্গ পতঙ্গ হয়ে যায় সবগুলো যখন পরিপূর্ণ হয়ে যায় তখন চেকআপের মাধ্যমে বলতে পারে এর নাম গায়েব জানা নয় এর নাম হলো পরীক্ষার মাধ্যমে জানা এর নাম গায়ব নয় ওয়া আলামু মা ফিল আরহাম মাতৃ গর্ভে কি আছে ছেলে না মেয়ে এই ক্ষমতা জানার ক্ষমতা পৃথিবীর কারণ নাই মায়ের গর্ভে কি আছে তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আল্লাহ ছাড়া কেউ জানে না তাদরি নাফসুম মা দা তাকসিব আগামীকাল কি হবে পৃথিবীর কেউ জানে না আগামীকাল কি সংগঠিত হবে পৃথিবীর কেউ জানেন না একমাত্র যিনি জানেন তিনি হলেন আমাদের রব আল্লাহ কে কোথায় এতে করবে কোথায় মারা যাবে কেউ জানে না একমাত্র জানেন আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে নাম ইন্লাহ আলি মুন হবির আল্লাহ পাকরব্লা আলমি নিঃসর্ব বিষয়ে খবর রাখেন এই জন্য আল্লামা সিলিন্দ্র আহামাতুল্লা হিয়ালাই পুরানে কারিমীর আয়াৎ শুনাই দিলেন ইমাম মালিক যে স্বপ্ন দেখেছে এই স্বপ্ন দ্বারা উদ্দেশ্য হলো পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জ্ঞান স্বয়ং নবীর কাছেও নাই ইন্নাহু ইনদাহু ইলমুস কখন সংগঠিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস কখন বৃষ্টি পতিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ওয়া আলাউ মা ফিল আরহাম মাত্রি করবে কি আছে আল্লা পাক্রব্বুল আলমিন জানেন ও মা তাদাদ রি নবসুম্মা দা দেখিব দা আগামীকাল কি হবে একমাত্র আলিনাপাক্রব্বুল আলমিন ওই জানেন ও মা তাদাদরি নবসুম্বী আয় আরো দিন তামু কোন জমিনে কে মারা যাবে কেউ জানে না একমাত্র জানেন আল্লাহ এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কখন কে দুনিয়া থেকে বিদায় নিবে পৃথিবীর কেউ জানেন না একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানে